সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। SMTS এ স্বাগত জানাচ্ছি, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, দৃশ্যটি চোখে পড়েছে, খুবই কষ্টও লেগেছে, আবার ভালোও লেগেছে যে অনেকে এসে রাস্তায় রাস্তায় ঘুরছে, কাজ নেই। এখানে যে পরিমাণ কাজ তার তুলনায় অনেক বেশি মানুষ আসছে। দূতাবাস থেকে জানিয়েছে প্রতিদিন প্রায় 3,000 মানুষ এখানে প্রবেশ করছে। এর মধ্যে একটা অংশ ঘুরতে আসছে, একটা অংশ কোম্পানি কাজ নিয়ে আসছে, আর একটা অংশ হলো ভিজিট ভিসায় আসছে। এবং এই ভিজিট ভিসায় এসে কাজ করার সংখ্যা প্রায় 600-700। তো প্রতিদিন যদি ঢুকতে থাকে এই পরিমাণ, তাহলে বুঝতেই পারছেন কিন্তু কাজের কিন্তু খুব আহামরি কোনো কাজ নেই। এবং অনেকেই দেখা গেছে যে তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন থাকার কারণে তারা এসে হয়তো তাদের উপরে সওয়ার হয়ে তারা সময় কাটাচ্ছে, কিন্তু যার কেউ নেই সে কিন্তু এসে রাস্তায় রাস্তায় ঘুরছে। এবং তারা হয়তো 6 মাসের মধ্যে 1 মাস বা 2 মাস কাজ পাচ্ছে, বাকি সময়টা বেকার হয়ে আছে। অনেক মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পার্কে তারা রাত কাটাচ্ছে, একটা অবর্ণনীয় একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটা কিন্তু আমাদের জন্য ভালো না, কারণ এখানে কাজের ক্ষেত্রটা কিন্তু এখনো সেইভাবে ফ্লারিশ করেনি। কেবল হয়তো কাজগুলো শুরু হয়েছে, হয়তো আগামীতে হয়তো এই সংকটটা থাকবে না, কিন্তু এখন যেভাবে হুড়মুড় করে মানুষ ঢুকছে দুবাইতে, এর পরিণতি ভালো হবে না। এবং এই সুযোগে কিছু আদম ব্যবসায়ী তারা প্রতারণা করছে, ভিজিট ভিসা ধরিয়ে দিয়ে বলছে যে এটা কাজের ভিসা, তুমি যাও দুবাই যে কাজ করতে পারবা, কিন্তু তারা এসে দেখে যে কোনো কাজ নাই। এবং এই ভিজিট ভিসায় কিন্তু সে 3 মাস এখানে স্টে করতে পারে, তবু একটা সুযোগ যদি কোনোভাবে সে অ্যাপ্লাই করতে পারে তাহলে হয়তো সে ওয়ার্ক পারমিট বের করতে পারে, কিন্তু সেটা কতজন? ফলে এরকম বহু মানুষ যেমন প্রতারিত হচ্ছে, আবার বহু মানুষ কিন্তু কাজের অভাবে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি দর্শক। দর্শক, অন্যদিকে দেখেন একটা বিপরীত চিত্র। মালয়েশিয়াতে গত 3 বছর ধরে কেউ আসতে পারছে না। শ্রমিক নিয়োগের ব্যাপারে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী লোক যাবে, কিন্তু এর মধ্যে একটা সিন্ডিকেট হয়েছে, 25 জন এজেন্সির বাইরে কেউ নিতে পারবে না। ফলে এই এটা একটা টানাপোড়েনের মধ্যে এই পুরো বিষয়টি কিন্তু এখন কিন্তু থেমে আছে এবং এটা একটা মামলার মধ্যে চলে যাচ্ছে। অথচ যদি এখন মালয়েশিয়াতে যে পরিমাণ কাজের সংকট, এখানে 10 লাখ মিনিমাম বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে 10 থেকে 12 লাখ শ্রমিক তাদের দরকার, এই জায়গাটা কিন্তু সহজেই পূরণ করতে পারতো বাংলাদেশি কর্মীরা, কিন্তু এই যে তাদের সিন্ডিকেট ব্যবসা, আইনগত জটিলতার এর কারণে কিন্তু থেমে আছে। অথচ এখন যারাই 2-1 জন আসছে বা যারা আছে তারা কিন্তু কেউ কিন্তু বেকার নেই, সবাই কাজ করতে পারছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে দুই দেশের রাজনীতিকদের যে তারা এই সংকটটা সহজেই সুরাহা করতে পারতো, কেননা পাম অয়েল থেকে বিভিন্ন খাত থেকে কিন্তু ইন্দোনেশিয়ার শ্রমিকরা তাদের প্রত্যাহার করে নিয়েছে তাদের সরকার, ফলে সেখানে একটা বড় ধরনের কিন্তু ঘাটতি পড়েছে। সেই জায়গায় কিন্তু সহজেই অ্যাকোমোডেট হতে পারতো, যেখানে দুবাইয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই কর্মীগুলি কিন্তু যদি মালয়েশিয়ায় যেত, মালয়েশিয়ায় কিন্তু তারা সহজে কাজ পেত এবং তাদের মজুরিও অনেক ভালো। কিন্তু দুর্ভাগ্য যে এই আমলাতান্ত্রিক জটিলতা বা দুর্নীতি সিন্ডিকেটের কারণে এই পুরো বিষয়টি থেমে আছে। তো নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে দাবি করব যে এই সংকটটা দ্রুত নিরসন করে যাতে মানুষে কর্মী পাঠানো যায় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তার একটি ব্যবস্থা করা যায়। আসা অনেক কঠিন, কিন্তু এখানে কর্মী সংকট, তো
যারা চলে যাচ্ছেন মানুষ আছেন, কাজ আছে কর্মী নেই, আমরা দিচ্ছি সব রেফিউজিরা ছুটছে দুবাই, কারণ দুবাই যাওয়া অনেক ইজি, টুরিস্ট ভিসা যে কোনো কাজ পাচ্ছে না সবাই বিপদের মুখে আছে। দুবাইতে যাওয়া অনেক টুরিস্ট ভিসা অনেক সহজ, কিন্তু উল্টোটা মালয়েশিয়াতে মালয়েশিয়া টুরিস্ট ভিসা বন্ধ, কিন্তু আমাদের যে ভিসা চালু আছে কোলিং ভিসা, কিন্তু এই কোলিং ভিসাও না টানা নাটকের মধ্যে এখন বন্ধের মুখে সরকারের পদক্ষেপ চেয়ে। আমাদের যে বিজয় দেওয়ার কথা বলেছি, এটা নিয়ে